যে ওর একটা আলাদা করে হেড পোর্শন আছে, এটা হচ্ছে হেড, যার নিচের দিকে এরকমভাবে গোঁজা থাকে, এটা হচ্ছে হেড পোর্শন। যে হেড পোর্শনের মধ্যে মাউথ পার্টস আছে, অ্যান্টেনা আছে এবং সমস্ত কিছু আছে। দেন থোরাক্স স্টার্ট হচ্ছে, তার মধ্যে প্রথম অঞ্চলটা হচ্ছে প্রোথোরাক্স। এই প্রোথোরাক্সের জায়গাটা দেখে কখনো কখনো হেড বলে কনফিউজ হতে পারে, বাট এটা একটা প্রোথোরাক্সের জায়গা। যদি আমরা ডানাগুলোকে সরাই তাহলে থোরাক্সের রিজিয়নটা আরও প্রপারলি ক্লিয়ার হবে, এবং পরবর্তীকালে দেখা যাবে ডানাটা সরানোর পরে দেখা যাবে পরবর্তীকালে ভেতর থেকে মেসো অ্যান্ড মেটাথোরাক্স বলে দুটো অঞ্চল বেরোচ্ছে। এরপর চালু হচ্ছে অ্যাবডোমিনাল পোর্শন, যে পোর্শনটার নিচের দিকে আছে, এবং এই পোর্শনটার মধ্যে অনেকগুলো পরপর ফ্ল্যাপস দেখা যাচ্ছে, যে ফ্ল্যাপস এখানে স্পষ্ট করে বোঝা যাচ্ছে। এই ফ্ল্যাপসটার মাঝখান দিয়ে একটা মিড রিবও চলে গেছে। এই ফ্ল্যাপসগুলোর নাম টার্গাইট অথবা স্টার নাইট। যদি আমরা কোনো ককরোচকে আইডেন্টিফাই করতে চাই যে এরা মেল না ফিমেল, তাহলে অবশ্যই করে দেখতে হবে একদম তার পোস্টেরিয়র পোর্শন অফ দ্য বডি। সেখানে গিয়ে দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে দুটো অ্যানাল সার্সি পাওয়া যাচ্ছে। এই অ্যানাল সার্সিগুলো যদি শুধু থাকে তাহলে এটা ফিমেল ককরোচ, আর যদি এর সঙ্গে আরও দুটো এরকম লম্বা লম্বা খোঁচা থাকে তাহলে সেটা মেল ককরোচ। যেটা এখানে যেহেতু ফিমেল নেওয়া হয়েছে, ফিমেলের আরেকটা ওভিপোজিটর বলে জায়গা থাকে, সেটা হচ্ছে এইরকম একটা ফ্ল্যাপ। এই ফ্ল্যাপটা ওপর দিকেও পাওয়া যাবে এবং এই ফ্ল্যাপটা নিচের দিকেও পাওয়া যাবে। এই ফ্ল্যাপটা কিন্তু মেলে পাওয়া যাবে না, মেলে কিন্তু এখানে দুটো স্টাইল পাওয়া যাবে। তো মেল ককরোচ যখন দেখানো হবে তখন দেখানো হবে, এখন ফিমেল দেখানো হচ্ছে, ফিমেলের মধ্যে দুটো রকম সার্সি। যেহেতু আমরা রিপ্রোডাক্টিভ সিস্টেম প্র্যাকটিক্যালে করবো না, সুতরাং মেল বা ফিমেল ম্যাটার করছে না। আমরা যেটা আজকে করতে যাবো সেটা যে ডাইজেস্টিভ সিস্টেমের একটি প্রধান প্রথম অংশ, তার নাম হচ্ছে মাউথ পার্টস। তো বেসিক্যালি যদি আমরা ডানায় যেতাম, ডানা কীরকম আছে, ককরোচের বডিতে টু পেয়ার্স অফ দ্য উইংস আছে, এবং এই টু পেয়ার্স অফ উইংসের মধ্যে প্রথম যে পেয়ারটা, যেটা আমি এই মুহূর্তে হাত দিয়ে ধরে রয়েছি, সেই পেয়ারটা হচ্ছে বডি কাভারিং। সেই যদি কেটে দেওয়া হয় এটা অ্যাকচুয়ালি কোনো ওড়ার কাজে সাহায্য করে না, এটাকে আমরা আলাদা করে কেটে দিতেও পারি। কেটে দেওয়ার পরে ককরোচটা একটুখানি ড্রেসিং মতন হয়ে গেল। এরপর তুমি দেখতে পাচ্ছ এখানে দুটো মাস্কুলার উইং পাওয়া যাচ্ছে। এই মাস্কুলার উইংটা দিয়ে ককরোচটা ফ্লাই করে, তাহলে ফ্লাইয়ের জন্য মাস্কুলার উইংটাকে ইউজ করে, এবং এই উইংটা থোরাক্স থেকে লাগানো, দুটো উইং থোরাক্স থেকে লাগানো আছে, এবং এই উইংটার নাম হচ্ছে ইলাইট্রা। এইটা দিয়েও গুটিয়ে বসে এবং পরে কাভারিং দিয়ে ঢেকে দেয় বডিটা। তো আমরা প্রথম দিনের জন্য এইটাও কেটে দিচ্ছি। এখন তোমার কাছে ককরোচটা অনেকটা ওয়েল ড্রেসড অবস্থায় তুমি দেখতে পাচ্ছ ককরোচটাকে। দ্যাট ইজ ডানা তুমি প্রথমে কাটবে কয়েকটা দিন, কিন্তু পরে পরীক্ষার আগে কিন্তু ডানা ফানা রাখতে হবে, কারণ মরফো অ্যানাটমিকে কখনো ড্যামেজ করা যাবে না। এই মুহূর্তে ককরোচ তোমার কাছে রয়েছে, যে ককরোচটার মধ্যে তুমি তিন জোড়া পা দেখতে পাচ্ছ, এবং নিশ্চয়ই জানো এর জন্যকে হেক্সাপোডা বলা হয়ে থাকে। দুটো অ্যান্টেনা রয়েছে, প্রোথোরাক্স রয়েছে, এবং সামনে একটা হেড রয়েছে। এই হেডের সঙ্গে অ্যান্টেনাও তুমি স্পষ্ট দেখতে পাচ্ছ। হেডের মধ্যে সামান্য একটি প্রথম দিকের জায়গাগুলো এখানে দেখতে পাবো, কিছু মাউথ পার্টস বেরিয়ে আছে, কিন্তু মাউথ পার্টসগুলো এই মুহূর্তে এখানে দেখে বুঝতে পারবো না বলে আগে আমরা একটা বইয়ের ছবি দেখে নেবো কোন মাউথ পার্টসটার কী নাম, তারপরে এখান থেকে এই মাউথ পার্টসটা আমরা ডিসেক্ট আউট করবো। তাহলে বইয়ের ছবিতে যাই, বইয়ের ছবি বলছি একটা মাউথ পার্টস হলে এইরকম জিনিসপত্র থাকবে, এবং ককরোচ যেহেতু একটি অমনিভোরাস তাহলে ওর মাউথ পার্টস হলে সব রকম মাউথ পার্টসই পাওয়া যাচ্ছে। কী কী মাউথ পার্টস পাওয়া যাচ্ছে, একদম যদি আমরা শুরু করতাম ঘড়ি কাটার ছটার থেকে, তার নাম হচ্ছে লেবিয়াম। এই লেবিয়ামটা একটু অনেক বড় সড়ো মাউথ পার্টস, যার মধ্যে গ্লসা প্যারাগ্লসা অনেক স্ট্রাকচার আছে, আমাদের অত কিছু বলতে হবে না, লেবিয়ামটা আলাদা করে বার করতে হবে। দুপাশে স্পষ্ট দেখা যায় ম্যাক্সিলা, যেখান থেকে ম্যাক্সিলারি পাল্পও সাইড দিয়ে উঠে রয়েছে, ম্যাক্সিলারি পাল্পটা সাইড দিয়ে উঠে আছে। দুপাশে রয়েছে ম্যাক্সিলা, এরপর আছে ম্যান্ডিবল। ম্যান্ডিবলগুলো ক্রাশিংয়ের জন্য ইউজ হয় বলে সামনে কিছু কাইটেনাস টিথ লাইক স্ট্রাকচার আছে, হুইচ ইজ কল্ড অ্যাজ ডেনটাকলস। ওপরে রয়েছে ল্যাব্রাম, এবং এই ল্যাব্রামটা আর এই লেবিয়ামটা দুটো একদমের ঠিক অপোজিটে রয়েছে, যার ফলে কী হয় এরা দুটো খাবারকে হোল্ড করে রাখতে পারে। মাঝখানে রয়েছে স্যালাইভারি গ্ল্যান্ড ওপেন করার জন্য ছোট্ট জায়গা, যেটাকে তুমি বলতেও পারো যে ককরোচের টাং, তার নাম হচ্ছে হাইপোফ্যারিংস। তাহলে এইগুলোকে সাইড দিয়ে এরকমভাবে সাজিয়ে মাঝখানে হাইপোফ্যারিংসটাকে রাখতে হবে। তাহলে এই পুরো প্র্যাকটিক্যালের এই পুরো জায়গাটা আমরা এক্ষুনি এই মুহূর্তে তোমাকে ককরোচের মধ্যে দেখাবো। নাও শিফটেড টু দ্য ককরোচ। ককরোচের মধ্যে মাউথ পার্টসটা করার জন্য আগে তোমাকে ককরোচটা কেমনভাবে ভেন্ট্রাল সাইড থেকে ধরতে হবে, ডর্সাল সাইড থেকে ধরলে চলবে না। তুমি চাইলে অ্যান্টেনাগুলোকে ধরে নিতে পারো, অ্যান্টেনা ধরে হাত তাঙ্গল নিতে পারো, নিয়ে অ্যান্টেনাটাকে রেখে এরকমভাবে ধরতে পারো, এবং তোমার হাতের উপর সবকটা মাউথ পার্টস তুমি দেখতেও পাচ্ছ। এই মাউথ পার্টস যখন তুমি তৈরি করতে যাবে তখন তোমার একটা স্লাইড লাগবে, যে স্লাইডের উপর মাউথ পার্টসগুলোকে তুমি আলাদা করে রাখবে, এবং স্লাইডে মাউথ পার্টস রাখলে যদি উড়ে যাবে সে তুমি চাইলে স্লাইড একটু করে এক ফোঁটা করে জল দিয়ে দেবে, যার ফলে উড়ে যাবে না। এই মুহূর্তে আমরা যদি একটা দেখি যে একটা ম্যাক্সিলাকে ধরবো, তাহলে ম্যাক্সিলাকে ধরার জন্য তুমি কোথায় যাবে, ফার্স্টে প্রথমে তুমি ম্যাক্সিলারি পাল্পটাকে দেখে নেই, কিন্তু এটা ধরে টানবে না, টানার জন্য তুমি এটাকে টেনে দেখে নাও যে কতটুকু বেস থেকে আসছে, এই বেসে চলে যাবে এবং বেস থেকে ধরে এটাকে এরকমভাবে টেনে পুরো এখান থেকে ছিঁড়ে নিয়ে চলে আসবে। তো যেই তুমি ছিঁড়ে আনবে, দেখো আমার হাতে এই মুহূর্তে একটা ম্যাক্সিলা রয়েছে, যেটা কি সাদা প্লেটের ওপর নিয়ে গেলে দেখো পরিষ্কার করে বুঝতে পারা যাচ্ছে, এবং এটা আমি রেখে দিলাম ম্যাক্সিলাটা। তাহলে একটি ম্যাক্সিলা
উইথ দ্য ম্যাক্সিলারি পাল্প এই মুহূর্তে আমার স্লাইডে চলে এসছে, এবং এই ম্যাক্সিলারি পাল্পটা কিন্তু রাখতে হবে এবং পুরো ম্যাক্সিলারটাও রাখতে হবে। উল্টো দিকে অবভিয়াসলি আর একটা ম্যাক্সিলারি পাল্প দেখা যাচ্ছে, সেটার জন্য তুমি এটাকে যেতে পারো। তোমার যদি অ্যান্টেনাগুলো ডিস্টার্ব করে, তুমি অ্যান্টেনাগুলোকে কুচকুচ করে কেটে দিতেও পারো। আর একটা ম্যাক্সিলারি পাল্পে তুমি সাইডে দেখে নিতে পারো যে ম্যাক্সিলারি পাল্পটা ধরে তুমি ম্যাক্সিলারটাকে তুলবে ওখান থেকে। এপাশ থেকে ম্যাক্সিলার উঠে এসছে এবং আমার এখানে একটু জল রাখা ছিল, তার ফলে এদিকেও একটা ম্যাক্সিলার রাখা গেছে। এই মুহূর্তে তোমার কাছে দুটো ম্যাক্সিলা রাখা হয়ে গেল। এরপর অবভিয়াসলি তুমি নিচের দিকে যাবে, ঘড়ি কাটার বারোটার কাছে তোমার কাছে যা ছিল তার নাম ছিল লেবিয়াম, তুমি সেটা লেবিয়ামটাকে দেখতে যাচ্ছ। লেবিয়াম উঠে এসছে আমার হাতে, এক ফোঁটা আবার জল, এবং লেবিয়ামটা রাখার জন্য তোমার কাছে হতেও পারে যে যারা নিডলের দরকার হতে পারে, সেটা সাইডে আমরা একটা নিডল রেখেছি, সামান্য ছিঁড়ে গেছে লেবিয়ামটা, গোটা আসবে। এরপর আমরা চলে যাবো আরেকটু ওপরের দিকে, যেখানে দেখতে পাবো দুটো ম্যান্ডেবল আছে। ম্যান্ডেবলগুলো একটু শক্তপোক্ত, এরকম সাইডে নাড়িয়ে আগে তোমাকে দেখিয়ে দিচ্ছি, এরা এতটা গ্যাপে ফাঁক করা যায় এবং তার মাঝে ডেনটাকলসটাও দেখতে পাচ্ছ। এরও বেসে যাব, কুচকুচ করে আওয়াজ হতে পারে। ম্যান্ডেবলের সঙ্গে যেটা মাসেলও আসতে পারে, ঘাবড়ানোর কিছু নেই, মাসেল শুদ্ধই ম্যান্ডেবলকে রেখে দিতে হবে। ম্যান্ডেবল চলে এসছে এই মুহূর্তে, এ পাশে একটা ম্যান্ডেবল আসছে, ঘড়ি কাটার বারোটার কাছে থাকে ল্যাবড্রাম। সেই ল্যাবড্রামটা তোলার সময় অনেক সময় কী হতে পারে যে তুমি ফর্সের ঘরে তো তুলতে পারছো না, তুমি কাঁচি দিয়ে ডাইরেক্টলি কেটে দিতেও পারো। কাঁচি দিয়ে কেটে নিতে পারো এবং সেটাকে একটুখানি জল দিয়ে লাগিয়ে দিতে পারো। এখানে ল্যাবড্রাম চলে এলো, অবভিয়াসলি সব কটাই হয়ে গেছে হাইপো ফ্যারিংসটা ছাড়া। হাইপো ফ্যারিংস একদম মাঝখান থেকে দেখা যাচ্ছে, এরকম হাইপো ফ্যারিংস রয়েছে। হাইপো ফ্যারিংস এই মুহূর্তে আমরা হাতে তুলে নিয়েছি, নিয়ে একদম ওটাকে মাঝখানে বসাতে হবে, আর এক ফোঁটা একটা ড্রপ ওয়াটার এবং হাইপো ফ্যারিংস। তাহলে এই মুহূর্তে আমার স্লাইডে সেইগুলো চলে এলো যেগুলো তোমার বইয়ের ছবি একটু আগে ছিল, শুধুমাত্র একটু লেবিয়ামটা একটু উঠলে ভালো হতো, একটু ছিঁড়ে গেছে, আর বাদ বাকি সমস্ত গল্প সাজিয়ে দেওয়া হয়েছে যেমন বইয়ের ছবিতে ছিল। মাউথ পার্টসের এই কটা পার্ট করতে হবে, বইয়ের ছবিটা আরেকবার দেখে নেওয়া যাক এবং প্র্যাকটিক্যালটা আরেকবার দেখে নেওয়া যাক। ওই লেবিয়ামটা আনতাম, তাহলে লেবিয়ামটাকে এরকম পুরো দেখতে হতো। তাহলে এই মুহূর্তে লেবিয়াম, ল্যাবড্রাম, ম্যান্ডেবল, ম্যাক্সিলা অ্যান্ড হাইপোফ্যারিংস পুরো স্লাইডের মধ্যে রয়েছে, এবং এই ককরোচটা অন্য খাদ্য কিছু ইউজ করা যাবে কিন্তু এর আর মাউথ পার্টস ইউজ করা যাবে না, এমনকি এর ডাইজেস্টিভও করা যাবে না, কারণ আমরা জিপটা মানে হাইপোফ্যারিংসটা তুলে নিয়েছি তাই জন্য। এটা থেকে তুমি রিপ্রোডাক্টিভ সিস্টেম অথবা নার্ভাস সিস্টেম অবশ্যই করে বানাতে পারো। থ্যাংক ইউ।